হাই গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি ইস্কনে, তো এখন ইনি রেডি হচ্ছেন, তো চলুন, যাওয়ার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। হাই গাইস, এখানে অপেক্ষা করছি ওর, তো চলে এলে তাহলে ইস্কনে যাবো আমরা। এখানে উপরে আছে, নামবে এখনো, নিচে এলে এ করতে হবে। এই চলে এসছে, নাপ যেমন হয়, ম্যাডাম উনি চলে এসছে। মেট্রো স্টেশনে চলে এসেছি, মেট্রো করে যাবো এখন, আর মেট্রোতে দেখি এখন কত কি হয়, সবাইকে জানাবো যে কেমন কি চলছে এখন। এখানে টিকিট নেওয়া হয়ে গেছে এখন, আর মেট্রোর জন্য এখন ওয়েটিং চলছে আমাদের। তা মেট্রো এই দিক দিয়ে আসবে মনে হয়, এই দিক দিয়ে এলে আমরা উঠবো আর সিধা চলে যাবো ইস্কন মন্দির, যেটা ব্যাঙ্গালোরে সব থেকে বড় ইস্কন মন্দির এখানে আছে। আজ ঘুরে নেবো, দেখি মেট্রো আসুক, তারপরে এই সেম জিনিস কন্টিনিউ করবো আবার মন্দিরে। এখান থেকে কিছু জিনিস আমরা তোমাদের জন্য তুলে উঠতে পারলাম না, কেন কি ফটো আর ভিডিওস আলাউ ছিল না, তাই কিছু কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করে আপনাদের দেখালাম। এখান থেকে আমরা আবার মন্দিরটাকে দেখালাম, কি দারুণ, মানে সুন্দর এত বলে বোঝানো যাবে না, তার যে কারুকার্য না এতটাই সুন্দর, দারুণ দারুণ। আপনারা আসবেন তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ভেতরে যাওয়ার মন্দির, তো আমি এখন রেডি হয়ে গেছি তো পুজো দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডালা ছিল, তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা কত সুন্দর। তো আমি এখন চলে যাচ্ছি পুজো দিতে,